বীরভূমের ছবিটা আপনাদের দেখাবো। বীরভূমের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে যান বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরা, তারা পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। কুয়ে নদীর জলস্তর বেড়ে যাওয়াতে সেখানে বাঁধ ভেঙে যায়, যার জেরে বহু গ্রাম প্লাবিত, বহু গ্রামে জল ঢুকে পড়েছে, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকা পরিদর্শনে যান বিধায়ক। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। আমি মনার কাছে যাব। মনা, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কারণ বহু গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কি অবস্থা? দেখো ইন্দ্রাণী, একেবারেই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়াবহ পরিস্থিতি বা ভয়ঙ্কর পরিস্থিতি, এমনই কিন্তু ছবি মূলত বীরভূমের লাভপুর যে ব্লক, সেই ব্লকের ঠিবা অঞ্চলের বিস্তীর্ণ গ্রাম জুড়ে কিন্তু উঠে আসছে সেটা বলা যেতে পারে। দেখো, তুমি জানো যে বিগত 72 ঘন্টা ধরে নাগারে এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য গ্রাম জলবন্দী। আমি যেখানে রয়েছি সেই বলরামপুর গ্রামে, আমার যে ক্যামেরা পার্সনকে বলবো, তুমি দেখতে পাচ্ছ যে গ্রাম, সেই গ্রামে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কিন্তু জল ঢুকেছে এবং হু হু করে রীতিমতো কিন্তু জল ঢুকে যাচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূলত বলা যেতে পারে যে বিধায়ক, এখানকার যিনি শাসক দলের বিধায়ক, তিনি কিন্তু ঘুরে গেলেন। আমরা দেখতে পাচ্ছি জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ঘুরে গেছেন। এবং তোমাকে দেখো আরো ছবিটা নিয়ে যাবো, আমরা যতদূর দেখতে পাচ্ছি ততদূর কিন্তু মূলত জল ঢুকে গেছে। এখানকার জনপ্রতিনিধি রয়েছেন, প্রশাসনিক আধিকারিকরাও সকলে কিন্তু এসছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো ঠিবা অঞ্চলে যিনি অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন। আরে সাইন বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি পরিবেশ, মানে কত কি ক্ষতি হয়েছে? আপনি বলছিলেন যে প্রায় 250টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, প্রায় 1500 মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর পরিবার, কি বলবেন? আমাদের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলে আপনার যেভাবে ক্ষতিগ্রস্ত, আপনার বললামপুর সব থেকে বেশি, মোটামুটি আমার ঠিবা অঞ্চলের কাঁচা বাড়ি 250টা বাড়ি ভেঙে পড়েছে। তার মধ্যে আমার এখানে 50টা বাড়ি যেখানে পানটা ভেঙে পড়ে সেখান থেকে টোটালটা ভেঙে নিয়ে স্কুল চলে গেছে। মোটামুটি 1500 মানুষকে আমরা স্কুলে বা আমাদের ত্রাণ শিবিরে আমরা নিয়ে এসে সব আশ্রয় করেছি, বা আমাদের রান্না বান্না 8টা জায়গায় চলছে, বা আমাদের সবাই আমাদের একটা কমিটি করা আছে, কমিটির সাথে সব চারিদিক থেকে আমাদের ত্রাণের ব্যাপারটা সব থেকে আমাদের সব থেকে আমাদের বিধায়ক অভিজিৎ সিনহা রানাধা অনেক খবর এসেছিলেন, অনেক খবর এসে পরিদর্শন করে গেছেন কি কি মানুষের কি কি প্রয়োজন, তিরপল থেকে খাবার থেকে ওষুধ পানীয় জলের ব্যবস্থা। একেবারেই মনে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা রীতিমতো বাড়ছে, এবং যদিও প্রশাসন তৎপর রয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।